हेलो व्यूअर्स, आज के खूब एक इंटरेस्टिंग टॉपिकर ऊपर वीडियो नहीं अपन सामने एसार अधिकांश वीडियो जॉब रिलेटेड वीडियो, इंटरव्यू रिलेटेड वीडियो, सेल्स रिलेटेड वीडियो देखे थक थे। तो आजकल वीडियो सम्पूर्ण बिजनेस रिलेटेड वीडियो, कैरियर कन्सालटेंट कैरियर काउंसिलर हार सुबादे अने से आसें जे कौशिक बाबू কি ধরনের বিজনেস করতে পারি, কি ধরনের বিজনেস করলে যেটা লাইফ টাইম চলবে, কি ধরনের বিজনেস করলে আর কোনো বিজনেস আমার সারা জীবনে করতে হবে না, সব সময় কাস্টমার বিজনেসে আসবে। তো বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে বিজনেস যখন আপনি করবেন, কিছু কিছু বিজনেস আছে সিজনাল বিজনেস। সিজনাল বিজনেস ধরুন আপনি পার্টিকুলারলি এই যে হোলি গেল বা দোল গেল, তাতে রঙের বিজনেস হচ্ছে একটা সিজনাল বিজনেসের মধ্যে পড়ে। আপনি যদি মনে করেন যে পার্টিকুলারলি কোনো একটা সিজনের জন্য, ধরুন শীতের গার্মেন্টস বলুন বা ইত্যাদি ইত্যাদি যেগুলো যা কিছু বলুন, সিজনাল যদি ছেড়ে পার্টিকুলার সারা জীবনের জন্য মানে আমিত্ব অবধি যে বিজনেসগুলো করা যায়, তো আজকে সেই বিজনেসগুলোর একদম সুন্দর এ টু জেড আইডিয়া দেবো। খুব ভালো করে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারা যারা মনে করছেন যে বিজনেস করতে চাই কিন্তু কি ধরনের বিজনেস করলে সারা জীবন করতে পারবো, সেই ধরনের বিজনেস আইডিয়া আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং সবচেয়ে বড় কথা কি, ভিডিও দেখার সাথে সাথে যে বিজনেস আইডিয়াগুলো পেলেন সেই আইডিয়া অনুযায়ী যেটা আপনার ভালো লাগবে সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করুন নিজের লাইফে, তাহলে দেখবেন আরও সুন্দর ব্যাপারটা গড়ে উঠবে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে আসব মূল পর্বে। দু একটা কথা বলে ভিডিও প্রতিদিন শুরু করে থাকি, সেটা হচ্ছে কি ব্যাপার যে আমার নিজের একটা লিটল ইন্ট্রোডাকশনস বা ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার এসেছি। যারা যারা আমাকে প্রথমবার ইউটিউবে দেখছেন অবশ্যই অবশ্যভাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। যারা মনে করছেন ভিডিওটা ভীষণ এফেক্টিভ, খুব ভালো লেগেছে, অবশ্যই লাইক দেবেন, কারণ আপনাদের লাইকটা ভীষণভাবে জরুরি। এবং সবচেয়ে বড় কথা কি, ভিডিওতে কমেন্ট করুন, কারণ কি আপনারা কী কী ভিডিও দেখতে চাইছেন এবং কী কী আর ভিডিও চান সেইগুলো একটু জানালে ভালো হয়, কারণ কি প্রায় 200 উপর ভিডিও হয়ে গেছে, টপিক পাওয়া ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। আর একটা জিনিস হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে যারা যারা আজকের ভিডিও লক্ষ্য করছেন প্রত্যেকের জন্য আজকের ভিডিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে কি, আপনি বাংলাদেশে থাকুন বা ওয়েস্ট বেঙ্গলে থাকুন বা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন, বাঙালি যদি হন আমার ভিডিও দেখুন এবং এই আন্দাজে আপনার বিজনেস আইডিয়াকে ইমপ্লিমেন্ট করুন। দেখবেন আমিত্ব অবধি মানে হচ্ছে সারা জীবন এই একই বিজনেস নিয়ে ধরে থাকলে অবশ্য অবশ্যভাবেই আপনার বিজনেস লং টার্মের জন্য রান করবে এবং আপনাকে কোনো সময়ই অন্য কোনো বিজনেসে যেতে হবে না। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। তো ফার্স্ট পয়েন্ট যেটা নিয়ে বলবো, অধিকাংশ মানুষ যারা যারা আমার কাছে কনসালটেন্সি পারপাসে বা কেরিয়ার কাউন্সিলিংয়ের পারপাসে আসেন, বিজনেস করার সময় অনেকেই প্রশ্ন করেন যে স্যার কিসের উপর বিজনেস করব, কিসের উপর বিজনেস করলে অনেক দিন চলবে। তার কারণ হচ্ছে টেলারিংয়ের বিজনেসে দেখা যায় অনেকে টেলার হতে চান। টেলারিংয়ের বিজনেসে কী দেখা যায় যে একজন টেলার হয়তো এই মুহূর্তে ভালো আছেন, হয়তো তিনি 5 থেকে 10 বছর বা সার্ভিস দিচ্ছেন, তারপর দেখা গেল 10 বছর কি 5 বছর বাদে নতুন একজন টেলার উঠলেন এবং তার যে টেকনিক বা স্টাইল আগের যে টেলার ছিল তার থেকে অনেক বেটার এবং অনেক বেশি মডার্নাইজ। লোকে কি করল, পুরনো টেলারকে ছেড়ে নতুন টেলারের কাছে চলে এলো। পুরনো টেলারকে দেখা গেল যে কোনো কিছু কাজই তিনি পাচ্ছেন না। তো এটা এই সমস্ত ঘটনা বিজনেসের ক্ষেত্রে খুব মানে কি বলবো প্রেরণাদায়ক, মানে খুব পীড়াদায়ক বলতে পারেন, প্রেরণাদায়ক কথাটা ভুল বললাম, পীড়াদায়ক কথাটা হচ্ছে মেন, বা আর কিছুভাবেই আপনি বিজনেসে কাস্টমার আনতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, আপনার বিজনেসটা চেঞ্জ করতে হবে। তো আজকের ভিডিওটা সেই জিনিসের উপর, যে জিনিসের উপর আজকে ভিডিও মানে গুরুত্বপূর্ণ যে কোন জিনিসের উপর আপনি করবেন। তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফুড রিলেটেড বিজনেস আপনি করতে পারেন। ফুড রিলেটেড বিজনেস কেন বলছি, সত্যি কথা বলতে আমরা জীবনে যা কিছুই করি না কেন সব কিছুই কিন্তু পেটের জন্য, এটা তো মানতেই হবে। তার কারণ হচ্ছে কি, দিনে 3 থেকে 4 বার মানে 4 বেলা প্রত্যেকেই খেতে হয়,
ব্রেকফাস্ট খাচ্ছেন, লাঞ্চ খাচ্ছেন, টিফিন খাচ্ছেন, ডিনার খাচ্ছেন, চারবেলা খেতে হয়। তো চারবেলা এই খাওয়ারের জন্য কেউ কেউ আমরা রান্না করি, কাউ কেউ বাইরে থেকে খাই, কেউ কেউ অকেশনালি বাইরে থেকে খাই। আজকালকার দিনে ফ্যাশন হয়ে গেছে বাড়িতে রিলেটিভ এলে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবার খাওয়ানোর কথা। তো সেই জন্য ফুড রিলেটেড আপনি যদি কোনো বিজনেস করতে পারেন অবশ্য অবশ্যভাবেই সাকসেস হবে। একটু বিশদভাবে ব্যাখ্যা করে বলি, যেমন হচ্ছে আপনি কোনো রেস্টুরেন্ট খুলতে পারেন, রেস্টুরেন্ট প্লেস অনুযায়ী খুলুন, অবশ্য অবশ্যভাবেই সেটা ভীষণভাবে চলবে। আপনি কোনো সুগার অ্যান্ড স্পাইসের দোকান খুলতে পারেন, সেটাও একটা ফুড আইটেমের বিজনেস, খুব ভালো চলবে। আপনি মিষ্টির দোকান খুলতে পারেন, অবশ্য অবশ্যভাবেই লাইফ লং বিজনেস, বাঙালিদের মিষ্টির প্রতি দুর্বলতা বিশ্ববিখ্যাত, তো সেক্ষেত্রে মিষ্টির দোকান আপনারা খুলতেই পারেন বা ভীষণভাবেই এতে। আপনারা ফাস্টফুডের দোকান খুলতে পারেন, কেন নাকি সেটাও একটা বিজনেসে খাওয়ার রিলেটেড বিজনেস। হোটেল ইন্ডাস্ট্রি বা খাওয়ার দোকান বা যে কোনো জিনিস, অবশ্যই খাওয়ার রিলেটেড বিজনেস তো লাইফ লং। তো সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, ফুড রিলেটেড যে কোনো বিজনেস কিন্তু সুপার হিট, এবং সবচেয়ে বড় কথা কি, এটা সারা জীবন করতে পারবেন। টাইম টু টাইম আপনাকে কি করতে হবে, জিনিসটা হাইজেনিক করতে হবে, জিনিসটা হোটেলটা বা রেস্টুরেন্ট আপনার যে ফাস্টফুডের দোকান যেন পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে থাকে, এবং ঝাঁ চকচকে মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন, কাস্টমারকে কখনোই চিট করবেন না, কোয়ালিটির প্রোডাক্ট দিন, দেখবেন আপনার দোকানে কখনো কখনোই কাস্টমারের অভাব হবে না। পরে আসছি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টের হচ্ছে গুরুত্বপূর্ণ, চিকিৎসা সংক্রান্ত বিজনেস অবশ্যই করতে পারেন। চিকিৎসা সংক্রান্ত বিজনেস মানে কি, আপনি ধরুন মনে করছেন মেডিসিন শপ, ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল কোনো শপ বা মেডিসিন শপ মানে ওষুধের দোকান, অবশ্য অবশ্যই খুলতে পারেন, খুব লাভজনক বিজনেস। আপনারা যারা যারাই এই বিজনেসে এসছেন, কেন নাকি আপনি চারবেলা খাবার খান না খান, ওষুধ কিন্তু আপনাকে খেতেই হবে। সে পেটের গণ্ডগোল, মাথা ধরা থেকে শুরু করে জ্বর, সর্দি কাশি, যে কোনো জিনিসের উপর ওষুধ কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে মেডিসিনের দোকান বা মেডিসিনের সব গুরুত্বপূর্ণ। আপনি করতে পারেন প্যাথোলজিক্যাল সেন্টার। প্যাথোলজিক্যাল সেন্টার মানে হচ্ছে কি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আজকালকার দিনে ডাক্তারদের কাছে গেলে কেউ আর নিজের থেকে চিকিৎসা করতে চান না, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে চান। তো করতে পারেন আপনার প্যাথোলজিক্যাল সেন্টারে আপনি প্রাইভেট ডাক্তারের চেম্বার খুলতে পারেন, ডাক্তার বসাতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন। সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, এই সমস্ত চিকিৎসা ওরিয়েন্টেড যা কিছু আছে কখনো কখনোভাবেই লস হয় না বা লস দেয় না। চলে আসছি থার্ড পয়েন্ট বা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এডুকেশান রিলেটেড বিজনেস। এডুকেশান রিলেটেড বিজনেস জিনিসটা কি, আজকে থার্ড পয়েন্ট বা এডুকেশান রিলেটেড বিজনেস, দেখুন পরিষ্কার কথা, যবের থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং যতদিন অবধি পৃথিবী থাকবে ততদিন অবধি পড়াশোনার গুরুত্ব কিন্তু কি বলবো, অবধারিত বা জীবনের সবচেয়ে বেশি। ছোট বাচ্চা থেকে শুরু করে একদম আপনার শেষ বয়স অবধি এই পড়াশোনার গুরুত্ব কিন্তু অপরিসীম, সবাই পড়াশোনা করতে চান। এবং শেষ বয়স অবধি যারা পড়াশোনা করতে পারেন বা পড়াশোনার সাথে যুক্ত থাকেন, তারা তো কি বলবো, মহাপুরুষের জায়গায় চলে যান। তো ছোটদের থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে শুরু করে আপ টু হচ্ছে যত দূর অবধি আপনি যদি এডুকেশন রিলেটেড বিজনেস করতে পারেন, সেক্ষেত্রে খাতা বই পেন্সিল সংক্রান্ত বিজনেস, বা আপনি যদি মনে করেন যে এডুকেশন রিলেটেড কোচিং সেন্টার বা এইগুলো কিন্তু লাইফ টাইম বিজনেস, মানে কি এটা কখনোই শেষ হবে না। এক ব্যাচ বেরিয়ে যাবে, নতুন ব্যাচ ঢুকবে, আর এক ব্যাচ বেরোবে, আর নতুন ব্যাচ ঢুকবে। তো এডুকেশন জায়গাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, তো এখানে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। চলে আসি চতুর্থ পয়েন্ট। চতুর্থ পয়েন্ট হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বস্ত্র প্রতিষ্ঠান রিলেটেড, মানে হচ্ছে ক্লোথ রিলেটেড হচ্ছে বিজনেস। তার কারণ হচ্ছে আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে তিনটে জিনিসের দরকার পড়ে, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো বস্ত্র রিলেটেড কোনো বিজনেস, ধরুন আপনি শাড়ির দোকান খুলতে পারেন, আপনি কুর্তি দোকান খুলতে পারেন, আপনি ছেলেদের শুটিং শাটিংসের দোকান খুলতে পারেন, থেকে শুরু করে যে কোনো বস্ত্র রিলেটেড বিজনেস যদি আপনি করেন, এটা কিন্তু লাইফ টাইম বিজনেসের দিকে যাবে, বা লাইফ টাইম আপনি একদম সারা জীবন আপনি যদি সে সোনা করতে পারেন আপনার ছেলে কিংবা মেয়ে এবং তার পরবর্তীকালে তাদের পরবর্তী প্রজন্মও এই বিজনেসের সাথে জড়িত হতে পারে। তো এটা গেল চার নম্বর পয়েন্ট। চলে আসছি পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে কি, আজকালকার দিনে ব্রোকারশিপ, ব্রোকারশিপ মানে হচ্ছে দালালি, জমির দালালি, বাড়ি ভাড়া দেওয়া, বাড়ি কেনা, দোকানঘর বিক্রয় থেকে শুরু করে দোকানঘর কেনা,
সব কিছুতেই কিন্তু এই ব্রোকারেজ বা দালালির বিজনেস রয়েছে। এবং এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা পৃথিবী শুরু হওয়ার প্রথম দিন থেকে ছিল, পৃথিবী শেষ হওয়ার আগের মুহূর্ত অবধি থাকবে। কারণ কি, দালাল ছাড়া আপনি মার্কেটে চলতে পারবেন না। আপনি দেখে নেবেন, পরিষ্কার কথা, আপনি যদি ঠাকুর বাড়িতেও পুজো দিতে যান আপনাকে পান্ডা ধরতে হবে বা ইয়েতে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটাও কিন্তু ওই রিলেটেড বিজনেসের মধ্যেই পড়ছে। তো একটা জিনিস মাথায় রাখবেন যে সবসময় হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যে রেন্ট বা বাড়ি ভাড়া বা বাড়ি খুঁজে দেওয়া, বাড়ি কেনা বা ইয়েতে, এই বিজনেসগুলো সারা জীবন থাকবে। আপনি যদি মনে করেন যে এই বিজনেসটা আপনার জন্য পারফেক্ট, অবশ্য অবশ্যভাবেই এই বিজনেসে জয়েন করুন এবং এই বিজনেসের গুরুত্বপূর্ণতা উল্লেখ করুন। তাহলে আমি পাঁচটা পয়েন্ট আজকে বলেছি, একটু সিনাপসিস করে দিচ্ছি। একটা হচ্ছে ফুড রিলেটেড বিজনেস খুব গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত হচ্ছে হেলথ কেয়ার বা চিকিৎসা সংক্রান্ত বিজনেস গুরুত্বপূর্ণ, থার্ড হচ্ছে এডুকেশন ওরিয়েন্টেড বিজনেস বা পড়াশোনা সংক্রান্ত বিজনেস গুরুত্বপূর্ণ, তারপরেরটা হচ্ছে ক্লোথ ওরিয়েন্টেড বা বস্ত্র রিলেটেড বিজনেস গুরুত্বপূর্ণ, এবং তারপরে দালালি বা রেন্ট শপের বিজনেস হচ্ছে গুরুত্বপূর্ণ। পাঁচটা জিনিসকে খুব সুন্দরভাবে আপনারা ইউজ করে দেখুন আপনাদের লাইফে। আমার মনে হয় আপনাদের এই বিজনেসগুলো যদি একবার শুরু করতে পারেন এবং মন দিয়ে করতে পারেন, ডেডিকেটেডলি করতে পারেন, কাস্টমারকে রেসপেক্ট দিয়ে করতে পারেন, অবশ্য অবশ্যভাবেই আর জীবনে কোনো দিন অন্যদিকে তাকাতে হবে না। এতক্ষণ সাথে থাকার জন্য খুব ভালো লাগলো। খুব ভালো করে ভিডিওটা দেখুন এবং পাঁচজন পাঁচজন করে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।